শুধু স্কিন নয়, চুলের যত্ন নেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই চলুন এবার দেখে নিই চুলের যত্নে টক দই কিভাবে ব্যবহার করা হয়। আজ আমি আপনাদের টক দইয়ের এক প্যাক দিয়ে ঘরে বসে কী করে আপনি এই ধরনের একটি প্যাক মাথায় ইউজ করতে পারেন সেই প্যাক দেখাবো। তাতে আমরা কলা ইউজ করেছি, টক দই দিয়েছি আর একটি লেবু পুরোটাই দিয়েছি। এই প্যাকটি খুব ভালো করে আমরা হেয়ারে স্কাল্পে ভালো করে লাগিয়ে দিব। আর কী করে আমরা এটি করি চলুন ভিউয়ার্স দেখে নিই। আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে কাজল। আমরা প্রথমে ভালো করে হেয়ারকে কম্বিং করে নেব। কম করলে আমরা জানি ব্লাড সার্কুলেশন হয়, সো আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে চুলকে ব্রাশ করে নেব। তারপর আমরা সেকশন করে নেব। আমরা একটু লিকুইড আকারে করেছি, আমরা চাচ্ছি স্কাল্পের প্রতিটি জায়গায় যেন এটি লাগে। আপনারা চাইলে হাত দিয়েও এটা দিতে পারেন। আমরা প্রতিটি চুলের গোড়ায় লাগাবো। আমি একটু লিকুইড আকারে করেছি, আমরা লেবুর রসটি বেশি দিয়েছি। এটি অনেক আপনার হেয়ারে যদি খুশকির প্রবলেম থাকে সেটিও দূর হয়ে যাবে। আমরা এভাবে করে পুরো চুলগুলোতে লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের প্যাক দেওয়া কমপ্লিট হলো। এবারে আমরা স্টিম দেব 5 মিনিট, তারপরে কমপ্লিট হয়ে যাবে আমাদের টক দইয়ের হেয়ার ট্রিটমেন্ট। সব শেষে আমরা শ্যাম্পু করে কন্ডিশনিং দিয়ে হেয়ার ড্রাইং করলে পেয়ে যাব সুন্দর ঝরঝরে চুল।